পবিত্র বাইবেল থেকে গীত সংহিতার দশম গীতটি পাঠ করছি। হে সদাপ্রভু, কেন দূরে দাঁড়াইয়া থাকো? সংকটের সময়ে কেন লুকাইয়া থাকো? দুষ্টের গর্ব প্রযুক্ত দুঃখী আগুনে পড়ে, উহাদের কল্পিত ছলে উহারাই ধরা পড়ুক। কেননা দুষ্ট আপন মনোরথের শ্লাঘা করে, লোভী সদাপ্রভুকে জলাঞ্জলি দেয়, অবজ্ঞা করে। দুষ্ট লোক নাক তুলিয়া বলে, তিনি অনুসন্ধান করিবেন না, ঈশ্বর নাই, ইহাই তাহার চিন্তার সার। তাহার পথ সর্বদা দৃঢ়, তোমার শাসনকলাপ ঊর্ধ্ব, তাহার দৃষ্টির বহির্ভূত। সমস্ত বিপক্ষের প্রতি সে ফুৎকার করে, সে মনে মনে বলে, আমি বিচলিত হইব না, পুরুষানুক্রমে কখনো বিপদগ্রস্ত হইব না। তাহার মুখ অভিশাপ ছলনা ও শঠতায় পূর্ণ, তাহার জিহ্বার নিচে উপদ্রব ও অন্যায় থাকে। সে গ্রামের গুপ্ত স্থানে বসিয়া থাকে, নিভৃত স্থানে নির্দোষকে বধ করে। তাহার চক্ষু অনাথকে ধরিবার জন্য লুক্কায়িত। সিংহ যেমন গহ্বরে, সে তেমনি গুপ্ত স্থানে থাকে, দুঃখীকে ধরিবার জন্য অন্তরালে থাকে। সে দুঃখীকে ধরে, আপন জালে টানে, সে গুড়ি মারে, সে অবনত হয়, অনাথেরা তাহার প্রবল থাবায় পতিত হয়। সে মনে মনে বলে, ঈশ্বর ভুলিয়া গিয়াছেন, তিনি মুখ লুকাইয়াছেন, কখনো দেখিবেন না। হে সদাপ্রভু উঠো, হে ঈশ্বর আপন হস্ত তোল, দুঃখীদিগকে ভুলিয়া যাইও না। দুষ্ট কেন ঈশ্বরকে অবজ্ঞা করে? মনে মনে বলে, তুমি অনুসন্ধান করিবে না, তুমি দেখিয়াছ, কেননা তুমি উপদ্রব ও দেশের প্রতি দৃষ্টিপাত করিতেছ, যেন তাহার প্রতিকার সহস্তে কর। অনাথ তোমারই উপরে ভার সমর্পণ করে, তুমি পিতৃহীনের সহায়। দুষ্টের বাহু ভাঙিয়া ফেল, দুর্বৃত্তের দুষ্টতার অনুসন্ধান কর, যাবৎ লেশমাত্র না থাকে। সদাপ্রভু অনন্তকালীন রাজা, জাতিগণ তাহার দেশ হইতে লুপ্ত হইয়াছে। হে সদাপ্রভু, তুমি নম্রদের আকাঙ্ক্ষা শুনিয়াছ, তুমি তাহাদের চিত্ত সুস্থির করিবে, তুমি কর্ণপাত করিবে, পিতৃহীনের ও উপদ্রুত লোকদের বিচার করিবার জন্য, যেন মৃত্তিকাজাত মর্ত আর দুর্দান্ত না থাকে।